আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত মাস্কের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব চ্যানেল খুলে সেটা থেকে ইনকাম করবেন। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন যে ইউটিউব চ্যানেলগুলো ইনকাম করা যায় ইউটিউবে ভিডিও আপলোড করে বাট কীভাবে কি করতে হয় কীভাবে চ্যানেল খুলতে হয় এগুলো টোটালি কিছু জানে না তো অনেকে ভয় পেয়ে হলো ইউটিউব চ্যানেলগুলোর দিকে আগান না ইউটিউবিং এর দিকে আগান না বাট আসলে সত্যি বলতে ইউটিউব চ্যানেলগুলো একদম খুবই ইজি জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হয় তো ইতিমধ্যে পৃথিবীতে জনপ্রিয় পেশাগুলোর মধ্যে ইউটিউবিং অন্যতম পৃথিবীর হাজার হাজার লাখ লাখ মানুষ ইউটিউবিংকে পেশা হিসেবে গ্রহণ করছে ইউটিউবিং করে জীবিকা নির্বাহ করতেছে তারা আর কোনো কাজ করে না ইউটিউবিং করে ইনকাম করে ওই টাকা দিয়ে চলতেছে সো আজকে আমরা তাহলে দেখব কীভাবে প্রফেশনালি আপনি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ওই চ্যানেল থেকে ইনকাম করবেন তো শিখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে স্কিপ করা যাবে না একদম ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখবেন আর ইউটিউব চ্যানেল থেকে কীভাবে ইনকাম জেনারেট করা যায় সেটা আমি দেখাবো ভিডিও লাস্টে সো সেজন্য আপনারা ফুল ভিডিওটা মন দিয়ে দেখবেন সো তাহলে বেশি কথা না বলে আমরা টিউটোরিয়ালে চলে যাই সরাসরি আমরা স্ক্রিনে চলে তো আমরা এখন আসছি গুগল ক্রোমে গুগল ক্রোমে এখানে ডিফল্ট ভাবে ইউটিউব থাকে আর যদি ইউটিউব না থাকে আপনারা এখানে ইউটিউব ডট কম লিখবেন ইউটিউব ডট কম লিখলে এই যে প্রথম রেজাল্টে চলে আসবে ওটাতে আমরা ক্লিক দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকবো তো চ্যানেল ঢুকার পর দেখেন এটা হলো ইউটিউবের হোম পেজ তো এখানে গিয়ে দেখেন এখানে একটা আপনার প্রোফাইল পিকটা দেখাবে তো যদি ইউটিউবে সাইন ইন করা না থাকে তাহলে এখানে সাইন ইন করার জন্য অপশন দেখাবে তো ওই অপশনটাতে ক্লিক দিবেন এই জায়গাটাতে সাইন ইন আপনার ইমেলে লগ ইন করে নেবেন ইমেল দিবেন ইমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সো আজকে আমরা ইউটিউব চ্যানেল খুলব হলো আমাদের যে সাইট আছে ইন্সপিটার ডট কম ওইটার জন্য একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো আমরা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের হয়তো ইয়ার মধ্যে ইউটিউবের মধ্যে আপনার ইমেলটা কিন্তু লগ ইন করাই আছে কারণ লগ ইন না করলে তো আর আপনি ভিডিও দেখতেছেন অবশ্যই অনেকে লগ ইন না করেও ভিডিও দেখে তো যদি ইমেল লগ ইন করা না থাকে তাহলে আপনি ইমেল লগ ইন করে নেবেন আর ইমেল লগ ইন করা থাকলে তো আপনার ইন্টারফেসটা সেম আমাদের মধ্যেই হবে আর যারা মোবাইল ইউজার আছেন তারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ বাসন করে নিলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন স্যার স্ক্রিনটা একটু ছোট আসবে বাট এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এছাড়া আপনার মোবাইলের মধ্যে ডিফল্ট একটা ইউটিউব ইয়ে থাকে ইউটিউব অ্যাপস থাকে ওই অ্যাপসটা ইমেলের অপশন থাকে যারা আছে তারা কমেন্ট করবেন তাদের জন্য আপনারা যদি কমেন্ট করেন আপনাদের মোবাইল ভার্সনও লাগবে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তাহলে আমি ওই ভিডিওটাও দিব মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় তো আমরা এখন চলে যাবো ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় সেটার জন্য আমরা যে ইমেলের ছবি আসে একটা ক্লিক দিব সো ক্লিক দিলে দেখেন এরকম একটা অপশন আসবে অপশনের মধ্যে এই জায়গায় দেখবেন একদম উপরে মাই চ্যানেল নামে একটা অপশন এটা এটাতে আমরা ক্লিক দিব সো ফ্রেন্ডস দেখেন মাই চ্যানেলে ক্লিক দিলে এরকম একটা অপশন আসবে আপনার ক্রিয়েট এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলবে আর ক্যান্সেল আর ক্রিয়েট চ্যানেল এরকম দুটো অপশন আসবে তো এখানে ইনসপিরেটার যেটা আছে এটা আমাদের ইমেলের নেমটাই কিন্তু শো করতেছে তো আপনি চাইলে আপনার ইমেলের নামটাই রাখতে পারবেন আপনার চ্যানেলের জন্য আর যদি চান আপনি অন্য নামে চ্যানেল খুলবেন আপনার ইমেলে যে নাম দেওয়া আছে সেই নামে চ্যানেল খুলবেন না তাহলে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দুইটা দিয়ে দিবেন যেমন আমার নিজের চ্যানেলের নাম হলো বাদুশ পেন্টিকল তো বাদুসটা আমি উপরে দিছি লাস্ট নেমে পেন্টিকল দিছি সো আপনার চ্যানেলের জন্য একটা ইউনিক একটা নাম বেছে নেবেন কারণ ইউনিক নাম না হলে আপনার চ্যানেলকে কিন্তু ভাইরাল করা যাবে না আপনার চ্যানেলকে এসিও করা যাবে না ঠিকমতো ইউটিউবের মধ্যে তো ইউটিউবে আসে এরকম কোনো চ্যানেলের নাম দেওয়া যাবে না অবশ্য সেম নামের মানে নাম একটু এদিক সেদিক এক এক ওয়ার্ড দুই ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে নাম দেওয়া যাবে বাট ওগুলো কিন্তু আপনার চ্যানেলে হ্যাম্পার করবে সবসময় চেষ্টা করবেন হান্ড্রেড পার্সেন্ট ইউনিক নাম দেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইউনিক নাম সিলেক্ট করে ওটা দিয়ে দিবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ভালো মতো এসিও হবে সো নাম সিলেক্ট করার পর নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে জাস্ট সিম্পলি ক্রিয়েট ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলেই হলো আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ও আচ্ছা আর একটা বিষয় আপনার যখন চ্যানেলটা প্রথমবার ক্রিয়েট করতে যাবেন তখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই দিতে হবে পরে আপনি এর পরবর্তীতে নামটা চেঞ্জ করে নিতে পারবেন ইয়েতে ঢুকে আপনার সেটিংসে ঢুকে তো ফার্স্টে এখানে আমরা এই ভিডিও দিয়ে দিব এরপর আমরা নামটা চেঞ্জ করে নিব তো ক্রিয়েট চ্যানেল আমরা ক্লিক দিলাম দুটাই দিতে হবে কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটাই দিতে হবে তো ক্রিয়েট চ্যানেল আমরা ক্লিক দিলাম সো জাস্ট কয়েক সেকেন্ড লাগবে সিম্পলি আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি আমাদের এই ইয়াটা ইনস্পিরেটার চ্যানেলটা সো এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দিব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দেওয়ার পর যেটা করব সেটা হলো আপনাদের এখানে আবার হলো আমাদের যেই প্রফিক আছে ইমেলে প্রফিটটাতে ক্লিক দিয়ে আমরা এখানে ক্রিয়েটর স্টুডিওতে স্টুডিওতে যাওয়ার পর আমরা যাব চ্যানেল সেটিংসে চ্যানেল সেটিংস এ যাওয়ার পর প্রথমে আদার সেটিংসের অ্যাডভান্স সেটিংসে যাব আচ্ছা এটাতে নয় অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন চেঞ্জ এখানে দেখেন চেঞ্জ একটা অপশন আছে এটাতে আমরা যাবো যাওয়ার পর ইডিট চ্যানেল নেমস অপশন আসতেছে কিন্তু তো আমরা এটাতে গেলে আমাদেরকে গুগল গুগল পে নিয়ে নিয়ে যাবে যাবে আমাদের এই ইমেলটা ইউটিউব চ্যানেলটার সাথে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা অ্যাড আছে ওটাতে নিয়ে যাবে ওটাতে নিয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখানে আহ এই যে একটা পেন্সিলের মতো ইয়ে আছে এটাতে ক্লিক দিব এটাতে ক্লিক দিলে আমরা নামটা কিন্তু চেঞ্জ করতে পারবো তো নিক নেম দেওয়া আছে ইনসপিরেটার ডট কম ফার্স্ট নেম হলো ইনসপিরেটা লাস্ট নেম ভিডিওস এটা ভিডিওসটা আমরা কেটে দিবো আর ডিসপ্লে নেম হলো আমরা চাইলে ইন্সপিরেটা ডট কমও দিতে পারি আবার চাইলে শুধু ইন্সপিরাটাও দিতে পারি সো আমরা ইনসপিরেটারটা ইয়ে করবো ডিসপ্লে নেমটা ইনসপিরেটা তো এটা তো ওকে করে দিবো আচ্ছা চেঞ্জ টু রিসেন্টলি দেখাচ্ছে তো আমাদের এখানে আমি রিসেন্টলি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছিলাম সেই এটা নিতেছে না তো আপনারা জাস্ট অ্যাকাউন্ট খোলার পর ওই যে যে নামটা ওটা ডিলিট করে দিতে পারবেন পিছনের যদি সিঙ্গেল নাম দিতে চান তো আমি প্রেফার করব অবশ্যই দুই ওয়ার্ডের নাম দেওয়ার জন্য তাহলে আমাদের আপনাদের এই প্যাসেলগুলো করতে হবে না জাস্ট দুই ওয়ার্ডের নাম দিলে হয়ে যাবে এরপরে আমরা যাব প্রফিক ইয়ে করার জন্য এখানে যে প্রফিকটা আছে ওটা আমরা ইয়ে করে দেব চেঞ্জ করে দেব চেঞ্জ করার জন্য পিকের উপর ক্লিক করবো এরপরে আপলোড ফটোতে যাব আপলোড ফটো থেকে আমার এখানে একটা ছবি তৈরি করা আছে প্রফিকের জন্য এটা খুঁজে নিব যে এই ছবিটা তো এটাতে আমরা ক্লিক দিব ক্লিক দিলে ছবিটা আস্তে আস্তে আপলোড হয়ে যাবে সো দেখেন ছবিটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে আমরা এখানে আচ্ছা ছবিটা আপলোড করার পর আমরা এখানে জাস্ট দিব ছবিটা আচ্ছা আপলোড হয়েছে এখন আমরা জাস্ট ক্লিক দিব ডানে ক্লিক দিলে দেখেন আমাদের প্রোফাইল পিকটা চেঞ্জ হয়ে গেছে এই কাভার ফটোটা কিন্তু আমাদের ইউটিউবের খাবার ফটো না এটা গুগল অ্যাকাউন্টের কাভার ফটো এটাতে চেঞ্জ করার কোনো দরকার নেই আমরা এটাতে মোটামুটি আমাদের কাজ শেষ তো এটা কেটে দিবো এটা কাটার পরে এখানে দেখেন কান্ট্রি দেওয়া আছে বাংলাদেশ এটা বাংলাদেশ টাকা যাবে না এটাকে আমরা করে দিব হলো আমাদের ইউএসএ দিতে হবে এখানে ইউনাইটেড স্টেট খুঁজে নেবেন এটা দিতে হবে ইউনাইটেড স্টেটস তো ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে এরপরে আপনার চ্যানেল কিওয়ার্ড দিতে হবে তো চ্যানেল কিওয়ার্ড অবশ্যই আপনার চ্যানেলটা যে টপিকে যে টপিক রিলেটেড ওই টপিকের উপর দিবেন কারণ আপনার কিওয়ার্ডটাও কিন্তু এসিওতে ইফেক্ট পেলে তো আমি ইউটিউব চ্যানেল এসিও ইউটিউব ভিডিওর এসিও দুইটা নিয়ে কিন্তু ভিডিও দিব ওগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকতে হবে সো অন্য সেটিংগুলো দেখিনি এখানে কিওয়ার্ড তো দিবে এরপরে ডিজেবল ইন্টারেস্ট বেস অ্যাড সেটা হলো অ্যাডের জন্য যে ইউটিউবে যে অ্যাডগুলো আসে এগুলো দেখার জন্য এটা দিলেও দিতে পারেন না দিলেও দিতে না দিতে পারেন সেই এরপরে আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট লিঙ্কিং এটা হলো আপনার আপনি যদি আপনার চ্যানেলটা চ্যানেলের ভিডিও প্রমোট করতে চান গুগলের মাধ্যমে গুগলে অ্যাড দিয়ে ডলার ইনভেস্ট করে আর কি তাহলে এই অ্যাকাউন্টটা লাগবে এখানে অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন একটা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট খুলে এরপরে এটা একটা ইম্পর্টেন্ট সেটিংস আপনার চ্যানেল রিকমেন্ডেশন এটা তো অবশ্যই অলো অপশনটা মানে একদম উপরের অপশনটা অলো মাই চ্যানেল টু অ্যাপিয়ার ইন আদার্স চ্যানেল রিকমেন্ডেশন ভিডিও ভাইরাল হওয়ার জন্য ইম্পর্ট্যান্ট একটা সেটিং সো এটা অন করে রাখবেন মানে অলো দিয়ে রাখবেন এরপরে সাবস্ক্রাইবার কাউন্ট আপনার চ্যানেলের কত সাবস্ক্রাইবার আছে এটা দেরকে দেখাবেন কি দেখাবেন না এটা আপনার ইচ্ছা হলে ডিসপ্লে দিবেন আপনার ইচ্ছা না হলে হলো ডিসপ্লেটা অফ করে দেবেন ডো নট ডিসপ্লে অপশন সিলেক্ট করবেন এরপরে গুগল অ্যানালাইটিক্স একটা অ্যাকাউন্ট খুলে ওইখানে ট্র্যাকিং আইডিটা এই জায়গায় দিতে হবে দিয়ে আপনাকে সেভ দিতে হবে তো গুগল অ্যানালাইটিক্সের কাজগুলো আমি যখন আর ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ইউটিউব চ্যানেল এসিও নিয়ে ভিডিও বানাবো এগুলোতে দেখাবো সো এখানে জাস্ট সেভ দিয়ে দিচ্ছি আর কোনো কাজ করব না আমরা তো সেভ দেওয়ার পর আমরা এটা পেজটা কেটে দিই এখানে আমরা জেনারেল থেকে একেবারে ইয়ে সেটিংসগুলো দেখাই জেনারেল থেকে তো এখানে দেখেন ইউএস ডলার দেওয়া আছে এটা ইউএস ডলারই থাকবে এরপরে আপনার ক্রিয়েটার স্টুডিও যে অপশনটা আমরা এখন ব্যাটা ভার্সন ইউজ করতেছি এখন আপনি যদি আগেরটা ক্লাসিক ভার্সন ইউজ করতে চান তাহলে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিকে সিলেক্ট করে দেবেন তো আমরা ব্যাটা ভার্সন ইউজ করতেছি তাই ব্যাটা ভার্সনটা রেখে দিছি এরপরে চ্যানেলে যাবো চ্যানেলের বেসিকে হলো আমার চ্যানেল নেম হলো স্প্রেটা শো করতেছে আর চেঞ্জ করতে চাইলে ওই যে গুগল অ্যাকাউন্টে দেখেছি ওইখানে গিয়ে আর এটা কিবোর্ডটা হল ওই যে অ্যাডভান্স সেটিং এর কিবোর্ডটাই সেম জিনিস আপনি চাইলে কিবোর্ডগুলো এখানে দিতে পারেন কিওয়ার্ডগুলো লিখবেন লিখে জাস্ট কমা দিয়ে দিবেন তারপর এরপর আপনার কান্ট্রি কান্ট্রি তো বলছি ইউএসএ দিবেন আপনার কান্ট্রি হল ইউএসএ সিলেক্ট করে দিতে হবে তো আর হলো আরেকটা একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হলো কিবোর্ডের মধ্যে আপনার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই রাখবেন তো আমি চ্যানেলের নামটা জাস্ট কিওয়ার্ডে দিয়ে রাখতেছি এখন ইনস্পিরেটা একটা কিওয়ার্ড দিলাম এরপরে আমরা আমাদের যেহেতু ব্লগ সাইট সো ব্লগিং একটা কিওয়ার্ড দিলাম কিওয়ার্ড দিব কিওয়ার্ডগুলো কিন্তু রিসার্চ করে নিতে হবে কারণ আপনার চ্যানেলটা যে টপিকে সেই টপিকের উপর হাই ভলিউমের কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে আর আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিবো ওটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকেন আমার চ্যানেলের সাথে এটা আমাদের শেষ এরপরে আমরা অ্যাডভান্স সেটিং এ যাব এরপরে এখানে আপনার সাবস্ক্রাইবার দেখাবেন কি দেখাবেন না সেটা এখানে আছে সাবস্ক্রাইবার দেখানো আপনি চাইলে এটা আনমার্ক করে দিলে আপনার দা দেখতে পারবে ভিউরা ব্র্যান্ডিং তো ব্র্যান্ডিংটা একটা ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট টপিক ব্র্যান্ডিংটা হলো আপনার কোনো একটা ভিডিও যখন প্লে হবে তখন ভিডিওর এই যে কোনা দিয়ে কোনাতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য একটা অপশন দেখাবে আপনার আপন দেরকে তো এটার সেটিং আর এটার অপশন হল আমি ইউটিউব এসিওর সময় দেখাবো ইউটিউব এসিও নিয়ে ভিডিও এসিওর সময় দেখাবো আমি সো এটা এখন দেখাচ্ছি না এটা আমাদের এখন প্রয়োজনও হবে না কারণ আমরা যেহেতু ফার্স্ট ইয়ে বানাচ্ছি এরপরে আপলোড ডিফল্ট এটাতে আমাদের কিছু করা লাগবে না কারণ আমরা প্রত্যেকটা ভিডিও এডিট করে করে আপলোড করবো এইগুলা লাগবে না আমাদের আর একটা একটু লাগতে পারে এটা আপনি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবেন তো এখানে আমি একটু বলে রাখি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন অ্যাট্রিবিউশন এটা হলো মানে আপনার চ্যানেলটার আপনার ভিডিওটার হলো কপিরাইট কিংবা সত্য হলো আপনি পাবলিকদের জন্য মুক্ত করে দিচ্ছেন যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন অপশনটা সিলেক্ট করেন আর ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার কন্টেন্টটা শুধু আপনারই এটার কপিরাইট আপনার কাছে সংরক্ষিত থাকতেছে তা আপনি যদি এই অপশনটা সিলেক্ট করে যদি ভিডিও আপলোড করেন ওই ভিডিওটা যদি কেউ কপি করে ইউটিউবে আবার আপলোড করে আপনি চাইলে তাদেরকে রিপোর্ট মারতে পারবেন আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন আর যদি কমন অ্যাট্রিবিউশন হয় তাহলে আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন আর এখানে ক্যাটা আপনার ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করার সো অনেক অপশন আছে এগুলা ভিডিও ইয়ার সময় এসিও সময় আমরা দেখাবো এরপরে কমিউনিটি এখানে আপনার আপনি চাইলে পেজের মতো মডারেটর অ্যাড করতে পারবেন আপনার চ্যানেলে তারপর ডিফল্ট অপশন আছে অনেকগুলা এগুলো ডিফল্ট রেখে দিবেন সমস্যা নেই এরপরে আদার সেটিংস তো দেখাইছি অ্যাডভান্স সেটিং এগুলো এগুলো এই সেটিংসের আমাদের কাজ শেষ এখানে আমরা জাস্ট সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর আমরা চলে যাব হলো এখানে কমেন্টস ট্রান্সক্রিপশন এটার নিচে দেখেন আদার্স ফিচার নামে একটা অপশন আছে আদার্স ফিচারে গিয়ে আমরা নিচে সুন্দর করে স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই অপশনটাতে আমরা যাবো স্ট্যাটাস অ্যান্ড ফিচার সো স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই অপশনটাতে দেখেন আমাদের কোনোটাই কিন্তু অ্যানেবল দেখাচ্ছে না ইলিজিবলও দেখাচ্ছে না অ্যানেবলও দেখাচ্ছে না এটার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আমাদের যেটা করতে হবে এই যে ভেরিফাই অপশন দেখাচ্ছে এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে কিন্তু ইউএসএ সিলেক্ট করবেন না তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করবেন হলো টেক্সট মি ভেরিফিকেশন কোড এটা দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর সাবমিট দিয়ে দিব সাবমিট দিলে আপনার মেসেজের মধ্যে ইউটিউবের থেকে একটা কোড আসবে ওই কোডটা আপনার এই বাক্সের মধ্যে বসাতে হবে তো আমার কোডটা অলরেডি চলে আসছে এক সেকেন্ডও লাগে না মানে এক সেকেন্ডের মধ্যেই চলে আসে প্রায় আমি কোডটা একটু লিখে দিই

এরপর কাস্টম ইউআরএল এটার জন্য আপনার হলো একশো সাবস্ক্রাইবার লাগবে সুপার চ্যাটের জন্য এক হাজার জন্য আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর এই যে মনিটাইজেশন অপশনটা এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অপশন এটা দিয়েই পৃথিবীর যত যাবতীয় ইউটিউবার আছে সবাই ইনকাম করে এটা হলো গুগল অ্যাকসেন্সের সাথে কানেক্টেড তো আপনার ভিডিও মনিটাইজ করার জন্য এটা আমরা ক্লিক দিলে দেখা যাবে আপনার ভিডিও মনিটাইজ করার জন্য আপনার প্রথমে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে এরপর আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার চ্যানেলটার রিভিউ হবে আপনার চ্যানেলের দশা মানে যে ভিডিওগুলো আছে ওগুলা যদি চার ঘন্টা ওয়াচ টাইম আর এক সাবস্ক্রাইব থাকে লাস্ট বারো মাসের মধ্যে লাস্ট বারো মাসের মধ্যে যদি এই শর্তটা যদি ফুলফিল করতে পারে আপনার চ্যানেল তাহলে আপনি অ্যানবোল হয়ে যায় তাহলে আপনার ভিডিওতে গুগলের অ্যাড দেখি আপনি ওইটা থেকে ইনকাম করতে পারবেন তো এটা হল ইউটিউবারদের একদম ফার্স্ট চয়েস ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা তো আরও কিছু ওয়ে আছে ওটা আমি আরও ভিডিওর পরের দিকে বলবো তো আপাতত আমরা আর অন্য সেটিংগুলোতে চলে যাই এটা আমরা কেটে দেবো এই পেজটা এই পেজটা আমরা কেটে দিলাম তো আদার ফিচার্সের কাজ আমাদের শেষ শেষ হওয়ার পর আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব আবার কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্রফিটটা শো করতেছে যেটা আমরা সিলেক্ট করছি এরপর আমাদের একটা চ্যানেল আর্ট দিতে হবে তো চ্যানেল আর্ট আমি বানিয়ে রাখছি অ্যাড চ্যানেল আর্ট আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর সিলেক্ট ফটোগ্রামিওর কম্পিউটার এটাতে যাবো এটাতে গিয়ে আমার যে চ্যানেল আর্টটা বানাইছি আমি ওটা আপলোড দিয়ে দিব জাস্ট পাইছি সো চ্যানেল আরটা আমরা আপলোড করে দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে তো চ্যানেল আর আমাদের চ্যানেল আরটা অ্যাপ্রুভ ইয়ে হয়ে গেছে আপলোড হয়ে গেছে এখানে আমাদের কিছু করতে হবে না জাস্ট সিলেক্টে ক্লিক দিব সিলেক্টে ক্লিক দিলে চ্যানেল আরটা এখানে শো করবে সো দেখেন আমাদের চ্যানেল আর শো করতেছে অনেক সুন্দরভাবে ফুটে উঠছে চ্যানেলটা তো এই সুন্দরভাবে চ্যানেল আর্টটা আমি কীভাবে বানাইছি আমাদের চ্যানেল আর্টটা কীভাবে বানাইছি সেটাও দেখাই দিই এটা আমি বানাইছি এই স্নেপার টুলটা দিয়ে দেখেন এখানে স্নেপার টুল দিয়ে তো এখানে আপনার যদি ক্রিয়েটের গ্রাফিক্সে যাই ক্রিয়েটের গ্রাফিক্সে দেখেন আপনার চ্যানেল আর্টের জন্য আলাদা একদম সাইজ সহ দেওয়া হল একটা অপশন আছে সেটাতে ক্লিক দিয়ে আপনি চ্যানেল আর্ট বানিয়ে নিতে পারবেন এছাড়াও আপনি প্রফেশনাল আরও অনেক ডিজাইন করে নিতে পারবেন এই টুলের মাধ্যমে তো স্নেপা টুল নিয়ে আমার ফুল একটা টিউটোরিয়াল আছে এই টুলটা নিয়ে তো ওই ভিডিওটা যারা দেখে নেই টিউটোরিয়ালটা যারা দেখে নেয় তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারবেন তো দেখার পরে আপনারাও চাইলে আপনাদের চ্যানেলের জন্য প্রফিকার হলো চ্যানেল আর্ট বানাইতে পারবেন এই টুলটা দিয়ে সো আমরা আবার ইউটিউবে চলে যাই ইউটিউবে গেলাম যাওয়ার পর আমাদের প্রবিক আর চ্যানেল আর্টের কাজ শেষ এরপর আমরা যাব হলো ভিডিও প্লে লিস্ট এগুলো তো আমাদের এখন কাজ নাই আর এরপর আমরা অ্যাবাউটে যাব আমাদের কাজ হলো অ্যাবাউটের মধ্যে সো অ্যাবাউটে যাওয়ার পর আমরা করব কি এখানে আমাদের একটা চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে তো চ্যানেল ডেসক্রিপশনে আপনি একটা মোটামুটি অনেক ভালো পাঁচশো ছয়শো ওয়ার্ডের একটা সুন্দর থেকে ডিসক্রিপশন দেবেন তো ডিসক্রিপশনের শুরুর দিকে অবশ্যই আপনার চ্যানেলের নামটা রাখবেন যেটা এসিওতে অনেক হেল্প করে তো চ্যানেলের নাম রাখবেন আর সাথে আপনার চ্যানেলটা কী রিলেটেড ওই রিলেটেড আপনি ডিসক্রিপশনটা সুন্দরভাবে গুছিয়ে লিখবেন তো চ্যানেল আর্ডের মধ্যে অবশ্যই আপনি কিওয়ার্ড রাখবেন আপনার চ্যানেলটা যে টপিকের ওই টপিকের উপর হাই ভলিউমের কিওয়ার্ড রাখবেন মানে আপনি চ্যানেল চ্যানেল কিওয়ার্ড যেগুলো দিয়েছেন ওগুলো কিন্তু এখানে কিওয়ার্ড আকারে দিয়ে দিবেন সো আমি এখানে আপাতত ভিডিও নেক্সটে আমাদের অ্যাবাউটার স্পেস থেকে কিছু লিখে দিব এটাই লিখে দিয়ে এটা কপি করে আমাদের ইয়েতে দিয়ে দিব ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ডিসক্রিপশানে তো আপনারা আপনাদের মতো দিবেন সুন্দরভাবে গুছিয়ে তো এরপরে ডিটেলসে ডিটেলসের মধ্যে আপনার বিজনেস ইমেল এখানে ইমেল ফর বিজনেস কোয়ারি তো এখানে আপনার ইমেল দিতে হবে আপনার চ্যানেলটা যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেলও দিতে পারেন আর চাইলে অন্য ইমেলও দিতে পারেন তো এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট ইমেলটা দিয়ে দিব তো কন্টাক্ট ইমেলটা দিয়ে ডান দিব আর লোকেশানটা ইউনাইটেড ইউনাইটাইড স্টেটস দেওয়াই আছে তো লিঙ্ক লিঙ্ক অপশনটাতে হলো আপনি আপনার সোশ্যাল প্রোফাইলগুলার এখানে অ্যাড ক্লিক দিয়ে ধরেন আপনার ফেসবুক এখানে লিঙ্ক টাইটেলে ফেসবুক লিখবেন এখানে ফেসবুক ইউআরএলটা দিয়ে দেবেন আপনার পেজের তারপর এরকম করে করে আপনি টোটাল পাঁচটা পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারবেন তো এটা আমি এখন অ্যাড করতেছি না পরে অ্যাড করবো আমি আমার চ্যানেলে আমার মেন চ্যানেল যেটা যেটাতে দেখুন ভিডিও বানাচ্ছি আদুস বেন্ট্রিকল তো বাদুস বেন্ট্রিকল এটাতে গিয়ে আমি দেখাচ্ছি আমি লিঙ্কগুলো কিভাবে অ্যাড করছি তো বাদুস বেন্ট্রিকল আমরা ঢুকলাম ঢুকার দেখেন এখানে আমার একটা সাবস্ক্রাইব লিঙ্ক আছে তারপর ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আমার চারটা লিঙ্ক দেওয়া আছে অলরেডি সো এরকম দেখাবে আপনার লিঙ্কগুলো যখন অ্যাড করবেন লিঙ্ক এড করার পর আমাদের মোটামুটি কাজ প্রায় শেষ আমরা আরেকটু চ্যানেলে যাই মাই চ্যানেলে অনেক ভালো তো নতুন ভিডিও সো লিঙ্ক এড করার পর দেখেন আমাদের আর তেমন কাজ নাই কাস্টমাইজ চ্যানেলে গিয়ে দেখলে আমাদের এর কাজটা মানে চ্যানেল কুলার প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল কুলার কাজটা এটা এখানেই শেষ তো এবার আমরা আসি ইউটিউব চ্যানেল থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারবো ওই বিষয়টাতে সো ইউটিউব চ্যানেলগুলো চ্যানেলের ইনকাম ওয়ে মধ্যে প্রথমেই চলে আসে গুগল অ্যাডসেন্স সেটা আমি একটু আগেও বলছি আপনাদেরকে গুগল অ্যাডসেন্স হলো মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ওয়ে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার এরপরে দেশি বিদেশি অনেক ইউটিউবার আছে যারা এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করে এফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএম মার্কেটিং করে তো এফিলিয়েট মার্কেটিং আর সিপিএম মার্কেটিং যারা বুঝেন না তারা আমার চ্যানেলটা কেটে দেখতে পারেন আমার চ্যানেলে এফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিং নিয়ে অনেক ভিডিও দেওয়া সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে মোটামুটি ধারণা পাবেন এফিলিয়েট মার্কেটিং আর সিপিএ মার্কেটিংকে তো বিদেশি অনেক চ্যানেল আছে যারা গুগল অ্যাডসেন্সের চেয়েও বেশি ইনকাম করে এফিলিয়েট মার্কেটিং করে তো এফিলিয়েট মার্কেটিং করার পরে এরপরে আরেকটা ওয়ে হলো আপনার ইনকাম করার স্পন্সার পোস্ট স্পন্সার পোস্টটা হলো আপনাকে কোনো একটা কোম্পানি তাদের কোম্পানির প্রমোশনের জন্য কিংবা তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্য তাদের ব্র্যান্ডের প্রমোশনের জন্য আপনাকে এককালীন একটা টাকা দিয়ে দিবে মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দিবে তো আপনাকে এখন ওদের কোম্পানি নিয়ে ওদের প্রোডাক্ট নিয়ে কিংবা ওদের ব্র্যান্ড নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে হবে ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড দিতে হবে এ এরপরে আসে হলো আপনি অন্যের চ্যানেলকে অন্যের ছোট চ্যানেলকে প্রমোট করেও কিন্তু ইনকাম করতে পারেন তো এসব কিছু মানে মেন কথা হলো ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনার প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে এরপরে ওটাকে একদম প্রফেশনালি কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার পর দেন যেটা আসবে কন্টেন্ট আপনাকে অনেক অনেক ব্যাটার কন্টেন্ট দিতে হবে মানে সবচেয়ে সবচেয়ে ব্যাটার সবচেয়ে ভালো সাজানো গুছানো কন্টেন্ট দিতে হবে আবহাওয়া কন্টেন্ট দিলে হবে না আপনি যত ভালো কন্টেন্ট দিবে আপনার চ্যানেলের গ্রোথ তত ভালো হবে কারণ কন্টেন্ট ইজ কিং তো ভালো কন্টেন্ট দিয়ে যখন আপনার চ্যানেলটা একটা ভালো পর্যায়ে চলে যাবে আপনার কয়েক হাজার মানে বিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হবে আপনার চ্যানেলে মানে প্রত্যেকটা ভিডিওতে দশ পনেরো হাজার করে ভিউ থাকবে তখন কি আপনি ইউটিউব চ্যানেল থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আপনার অ্যাডসেন্স তারপর এফিলিয়েট মার্কেটিং স্পন্সারশিপ প্রমোশন সব কিছু এরপরে আপনি যখন চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবেন তখন আপনার অলরেডি অনেক ধরনের ইনকাম ওয়ে চ্যানেল মানে অনেকগুলো ইনকাম ওয়ে খুলে যাবে ইনকামের রাস্তা অনেকগুলো খুলে যাবে ইনকাম করার জন্য তো ফার্স্টে যেটা লাগবে আপনার চ্যানেলটা গ্রো করে আপনার সাবস্ক্রাইবার আর ভিউ বাড়াতে হবে সাবস্ক্রাইবার আর ভিউ থাকলে আপনার ইনকামের চিন্তা করতে হবে না ইনকাম অলরেডি এসে আপনার হাতে এসে ধরা দিবে সো অনেকে আছে অলরেডি অনেকে আছে আপনার জাস্ট শর্ট লিঙ্ক দিয়ে হলো একশো দুশো ডলার ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে মানে লিঙ্ক শর্ট করে সো মেন কথা হলো আপনাকে যেটা বলছি এটাই আপনার সাবস্ক্রাইবার আর ভিউ সংখ্যা বাড়াতে হবে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কিভাবে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং ইউটিউব চ্যানেল থেকে প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে আপনি কিভাবে ইনকাম জেনারেট করবেন এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের কাছে তো ভিডিওটা শেয়ার করতে ভুলবেনই না আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সো আজকের মধ্যে এতটুকু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন